Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আমি মালদা টাউন হাই স্কুল থেকে এসেছি অসীম সাহা। আজকের বিষয় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ক্লাস টেনের। তো প্রথমেই আমরা একটা সরু সুতো নিলাম, ধরো যে এটা একটা সুতো, ও এ নাম দিলাম। এই সুতোর এ প্রান্তে একটা ভারী ছোট বস্তু বেঁধে দিলাম, দিয়ে সুতোটাকে আমরা গোল গোল করে স্পিডে ঘোরাচ্ছি। প্রচণ্ড স্পিডে যখন ঘুরবে তখন এটা একটা বৃত্তের রূপ ধারণ করবে। দূর থেকে দেখে মনে হবে এটা একটা বৃত্ত। ধরো যে আমরা এটাকে এইভাবে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে যদি ওই বস্তুটা বৃত্তের এই পি বিন্দুতে কোনো কারণে বাঁধন থেকে ছুটে যায়, তাহলে সেই বস্তুটা এই দিকে তাৎক্ষণিকভাবে ছুটবে। আবার যদি বৃত্তটাকে এইভাবে না ঘুরিয়ে সুতোটাকে এইভাবে ঘোরানো হয় ঠিক উল্টো দিকে, তাহলে দেখা যাবে যে ওই বস্তুটা যদি এই বিন্দুতেই ছোটে তাহলে এই বরাবর বেরিয়ে আসবে। তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এই যে এ বি যে সরলরেখা পেলাম, এই এ বি সরলরেখাই হলো পি বিন্দুতে এই বৃত্তের স্পর্শক। আবার এটা একটু অন্যরকমভাবে বোঝানো যেতে পারে, একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের পি বিন্দু, এই পি বিন্দু দিয়ে আমি ছেদক অঙ্কন করছি। অসংখ্য ছেদক অঙ্কন করা যায়, দেখো প্রতিটা ক্ষেত্রে যে ছেদকের যে অনুরূপ জ্যায়ের প্রান্তবিন্দু কটা আছে, দুটো আছে। প্রতি ক্ষেত্রে এই যে ছেদক, ছেদকের যে অনুরূপ জ্যায়ের প্রান্তবিন্দু দুটো। কিন্তু একটা সময় যদি ছেদকটা এইভাবে যায় তাহলে কি হবে, এই ছেদকের অনুরূপ জ্যায়ের প্রান্তবিন্দু হয়ে যাবে একটাই, অর্থাৎ এই যে পি বিন্দু, এই পি বিন্দুটাই হয়ে যাবে ওর প্রান্তবিন্দু। তাহলে কী হলো, এই ক্ষেত্রে এই জ্যায়ের অনুরূপ জ্যায়ের দুটো প্রান্তবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়ে গেল। তখন যে আমরা সরলরেখাটা পাবো সেই সরলরেখাটাকে বলবো পি বিন্দুতে এ বি হচ্ছে এই বৃত্তের স্পর্শক। এইভাবে বোঝানো যেতে পারে। আমি যে বোঝালাম এক্ষেত্রে ছাত্রদের যদি আমি জিজ্ঞেস করি যে তোমরা কেমন বুঝলে, তাহলে তিন ধরনের উত্তর আমি আশা করি। ধরো এই আমাদের মাথা, কিছু ছেলে বলবে যে স্যার আমি কিছুই বুঝিনি। তাহলে যা বোঝালাম সমস্ত কিছু কী হলো, তার মাথার ওপর দিয়ে গেল। কিছু ছেলে বলবে স্যার একটু বুঝেছি, অর্থাৎ তার ক্ষেত্রে মাথা ছুঁয়ে গেল। আর কিছু ছেলে বলবে যে সম্পূর্ণ বুঝেছি, সেক্ষেত্রে বৃত্তকে ছেদ করে যাবে। তাহলে এই যে মাথাটা ছুঁয়ে গেল, সেই ছুঁয়ে যাওয়াটাই হচ্ছে স্পর্শক। তো স্পর্শকের বেশি উপপাদ্য নেই, মাত্র তিনটে উপপাদ্য আছে। তো আমি উপপাদ্য করাবো এবং কিছু প্রয়োগ এবং অবজেক্টিভ কিছু অঙ্ক করাবো। তো প্রথমে 40 নম্বর উপপাদ্য,
উপপাদ্য ৪০ বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। তাহলে প্রথমেই আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, ওকেন্দ্রীয় বৃত্ত। ওকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, বৃত্তের ওপরে অবস্থিত পি বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করছি, সেটা হচ্ছে এ বি। এবার আমরা বলছি যে ওকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক এবং ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এ বি, এটা দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? আমরা যে এ বি সরলরেখা, এই এ বি সরলরেখার ওপর একটা যে কোনো বিন্দু যে কোনো স্থানে নেওয়া যেতে পারে। ধরি একটা বিন্দু নিলাম কিউ, এবার ও কিউ আমরা যোগ করে দিলাম। তো ও কিউ যোগ করার ফলে এবার প্রমাণে যাব আমরা, দেখো কিউ বিন্দুটা স্পর্শকের ওপরে আছে, আর স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু নিতে গেলেই সেটা হবে বৃত্তের বাইরে অবস্থিত। পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে। তাহলে কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত হওয়ায় আর ও কিউ যোগ করলে তাহলে সেটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। ধরে ছেদ বিন্দু স্থান ধরে নিলাম ছেদ বিন্দুটা আর। এবার দেখো লক্ষ্য করে যে ও আর, ও আর এর থেকে কি হচ্ছে, ও কিউটা বড় হচ্ছে। ও আর এতটুকু, ও কিউ এতটা, তাহলে ও আর এর থেকে ও কিউ বড়। আবার ও আর ওপি কি সমান? ও আর এবং ওপি এরা সমান, কারণ কি? ও আর এবং ওপি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য ও আর ইকুয়াল টু ওপি। তাহলে এই যে ও আর, ও আর এর জায়গায় আমি ওপি লিখতে পারি। তাহলে ওপি লেস দেন ও কিউ, তাহলে ওপি হচ্ছে ও কিউ এর থেকে ছোট। এবার আমরা কিউটা কি নিয়েছিলাম? এ বি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু। তাহলে ও বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এ বি সরলরেখার ওপর আমি যতগুলো সরলরেখাংশ অঙ্কন করি না কেন, যতগুলো সরলরেখাংশ অঙ্কন করব তার মধ্যে ওপিটা হবে সব থেকে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম। আর আমরা জানি যে ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব। তার মানেই আমি এখান থেকে বলতে পারি যে ওপি লম্ব এ বি প্রমাণিত। আচ্ছা, এরপর আমি 15.1 সেখান থেকে কিছু অঙ্ক করাবো এবং প্রয়োগ করাবো। এক নম্বরের একটা ছোট অঙ্ক আছে, অবজেক্টিভে আসতে পারে, সেটা বলছে মাসুম ওকেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে। তাহলে আমিও একটা ওকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করলাম। ওকেন্দ্রীয় বৃত্ত নাম দিয়ে দিলাম ও। এবার বলেছে যে এ বি একটি জ্যা, এ বি একটি জ্যা, তাহলে এটা হচ্ছে বৃত্তের জ্যা। এবার বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছে, বি বিন্দুতে একটি স্পর্শক বলতে এরকম হবে, বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছে আর যা বর্ধিত এও, মানে এওকে যোগ করলে এবং বাড়িয়ে দিলে সেটা স্পর্শককে টি বিন্দুতে ছেদ করছে। এই কোণটা মান বলে দিয়েছে 21 ডিগ্রি, আর আমার চেয়েছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত।
তো আমি কি করলাম, আমি এই ওবিটা যোগ করে দিচ্ছি। এবার দেখো লক্ষ্য করে যে এ ও বি এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি? কারণ হচ্ছে ও এ ইকুয়াল টু ও বি। তাহলে এ ও বি ত্রিভুজ এ ও বি এর ও এ ইকুয়াল টু ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা একটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই দুটো বাহু সমান, এর বিপরীত কোণ সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ও এ বি সমান যদি 21 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল ও বি এ এটাও 21 ডিগ্রি হবে। আবার দেখো লক্ষ্য করে যে বি বিন্দুতে বিটি স্পর্শক আর ও বি হচ্ছে কি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এর আগের উপপাদ্যতে দেখালাম যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও বিটি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ হিসাবে বলতে পারি যে ও বি লম্ব বিটি। তাহলে আমি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি পেলাম, আর এটা 21, এটা 21। এবার এ বি ও এই ত্রিভুজের এই যে বহিস্থকোণ, বহিস্থকোণ বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়, এটা আমরা জানি। তাহলে অ্যাঙ্গেল ও সরি অ্যাঙ্গেল বি ও টি সমান অ্যাঙ্গেল ও এ বি যোগ অ্যাঙ্গেল ও বি এ। তাহলে এটা বহিস্থকোণ ত্রিভুজের, বহিস্থকোণ বিপরীত দুই অন্তস্থকোণের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে 21 ডিগ্রি যোগ 21 ডিগ্রি, তাহলে 21 21 যোগ করলে 42 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 42 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে অ্যাঙ্গেল, অতএব অ্যাঙ্গেল বি টি ও সমান 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, কারণ এটা নিজেই 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে, কিন্তু এটা হচ্ছে আমরা বের করলাম যে এটা 42 ডিগ্রি। তাহলে 42 ডিগ্রি হলে এটা বাকি 90 ডিগ্রি থেকে বিয়োগ হয়ে গেল, তাহলে বিটিও হলো 48 ডিগ্রি। আচ্ছা, আমাদের বলেছিল এটা বিটিএ বের করতে, সেই জন্য আমরা এই ও না লিখে এটাকে এ করতে পারি, কারণ বিটিও হচ্ছে একই কোণ আর বিটিএ সেম একই জিনিস। এবার আমরা 5 নম্বরের প্রয়োগটা করব 15.1-এ। পাঁচ নম্বর বলছে দেখো যে দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এ সি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি যে পি কিউ ইকুয়াল টু হাফ বি সি। তাহলে এককেন্দ্রীয় দুটো বৃত্ত এই এক বৃত্ত, এটা ক্ষুদ্রতর বৃত্ত, এটা ও। এবার এ বি, এটা আমরা এ বি নিলাম যেটা পি বিন্দুতে স্পর্শ করেছিল, আর হচ্ছে এটা এ সি নিলাম যা এই বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, ছোট বৃত্ত। তাহলে প্রমাণ করতে হবে আমাদের যে পি কিউ ইকুয়াল টু হাফ বি সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এবার অঙ্কন করব, অঙ্কন অঙ্কন কি করলাম যে ওপি ও কিউ যোগ করলাম এবং বিসিও যোগ করে নিলাম, বিসি যোগ করলাম। তাহলে অঙ্কনটা লিখি যে ও কিউ সরি ও পি ও কিউ এবং বি সি যোগ করলাম।
তাহলে দেখো এবার প্রমাণে যাব। ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর যে বৃত্তটা আছে এই ক্ষুদ্রতর বৃত্তের এ বি কি পি বিন্দুতে স্পর্শক আর ওপি কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে লিখবো আমরা যে ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক এবং ওপিটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এ বিটা স্পর্শক আর ওপি যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয় তাহলে 40 নম্বর উপপাদ্যতে কি করলাম যে ওপি হচ্ছে লম্ব এ বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব ওপি লম্ব এ বি। আবার একই রকম কিউ বিন্দুতে এসি স্পর্শক, কিউ বিন্দুতে এসি স্পর্শক এবং ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা একই রকম বলতে পারি যে ও কিউ হচ্ছে লম্ব এসি। তাহলে অতএব ও কিউ লম্ব এসি, এটা একটা ছোট বৃত্তর ক্ষেত্রে বের করলাম। এবার বৃহত্তর বৃত্তটির ক্ষেত্রে তাহলে ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্তের ক্ষেত্রে এবিটা কি, এবিটা দেখো জ্য, এবিটা জ্য আর ওপি এবির ওপর লম্ব। এবি জ্য এবং ওপি লম্ব এবি, নিচে দেখিয়েছি যে ওপি লম্ব এবি। তাহলে এবি যদি জ্য হয় আর ওপি যদি লম্ব হয় তাহলে লম্ব আমরা কি জানি যে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পিটা কি এবির মধ্যবিন্দু পি। তাহলে অতএব পি এবি এর মধ্যবিন্দু। তাহলে একই রকমভাবে কিউটা কি এসির মধ্যবিন্দু, তাহলে একই রকম ভাবে কিউ এসি এর মধ্যবিন্দু। তাহলে এবার লক্ষ্য করো যে এই যে ত্রিভুজ হয়েছিল একটা এ বি সি, এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ। অঙ্কনের জায়গাটায় একটু তোমরা কারেকশন করে নিবে যে পি কিউটাকেও যোগ করলাম, অঙ্কনের জায়গাটা একটু ঠিক করে নিবে, বলবে যে পি এবং কিউ যোগ করলাম। তাহলে একই রকমভাবে আমরা বললাম কিউ এসির মধ্যবিন্দু। এবার হচ্ছে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর
মধ্যবিন্দু কিউ, এবি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দুর কিউ। আর আমরা প্রথমেই ক্লাস নাইনে করেছিলাম যে একটা যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর কি হয়, অর্ধেক হয়। তাহলে আমরা ওই উপপাদ্য থেকে আমরা লিখতে পারি যে পি কিউ সমান হাফ বিসি। তাহলে অতএব পি কিউ সমান হাফ বিসি প্রমাণিত। আচ্ছা, এরপর আমরা আট নম্বর প্রয়োগটা করব। দেখো বলছে যে রুমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউআর একটি জ্যা এবং কিউআর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবার কিউএম বৃত্তের একটি ব্যাস প্রমাণ করি অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু অ্যাঙ্গেল টু অফ অ্যাঙ্গেল আর কিউএম। আট নম্বর, ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার কিউ আর একটি জ্যা, এটা ও কেন্দ্রীয় বৃত্ত কিউ আর একটি জ্যা। এবার কিউ আর বিন্দুতে স্পর্শক, তার মানে এরকম হয় স্পর্শক, কিউ আর বিন্দুতে স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে যে কিউএম কিউএম একটা ব্যাস। এবার প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে অ্যাঙ্গেল কিউপিআর, অ্যাঙ্গেল কিউপিআর সমান টু অফ অ্যাঙ্গেল আর কিউএম আর কিউএম। তাহলে অ্যাঙ্গেল কিউপিআর, কিউপিআর মানে এই অ্যাঙ্গেলটা বলছে, আর আর কিউএম, আর কিউএম মানে এই অ্যাঙ্গেলটা বলছে। তাহলে এটা একটু এই ও আরটাকে যুক্ত করে দিলাম, ও আরটা কি যুক্ত করলাম, তাহলে এটাই হবে অঙ্কন, অঙ্কন ও কমা আর যোগ করলাম। এবার প্রমাণে যাব। এবার ত্রিভুজ কিউ পি আর এর ক্ষেত্রে দেখো, কিউ পি আর এর অ্যাঙ্গেল কিউ পি আর, আমার এই অ্যাঙ্গেলটা দেখাতে বলেছিল যে অ্যাঙ্গেল কিউ পি আর, তাহলে অ্যাঙ্গেল কিউ পি আর এটা কি হবে, 180 ডিগ্রি। টোটাল তিনটে ত্রিভুজের তিনটে যোগ করি যদি তিনটি কোণ, তাহলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউপি আরটা কী হবে, 180 ডিগ্রি থেকে এই দুটোর সমষ্টি বিয়োগ। তাহলে পি কিউ আর অ্যাঙ্গেল পি কিউ আর যোগ অ্যাঙ্গেল পি আর কিউ, পি আর কিউ। এবার এই 180 ডিগ্রিকে আমি 90-এ 90-এ দুটো পার্টে ভাগ করলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি কিউ আর লিখতে পারি, মানে 90-এর সঙ্গে এই অ্যাঙ্গেলটাকে নিলাম। আবার তাহলে 180 থেকে 90 নিয়েছি, তাহলে 90 বাকি থাকলো, 90 ডিগ্রি বিয়োগ অ্যাঙ্গেল পি আর কিউ এটা লিখতে পারি। এবার লক্ষ্য করো যে কিউপিটা কি, কিউপিটা একটা স্পর্শক কিউ বিন্দুতে,
আর ও কিউ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই যে অ্যাঙ্গেল পি কিউ ও এটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই যে টোটালটা হচ্ছে 90 ডিগ্রি থেকে আমি যদি পি কিউ আর এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে আমার কে পড়ে থাকছে, পড়ে থাকছে ও কিউ আর। তাহলে এই অ্যাঙ্গেলটাকে লিখতে পারি ও কিউ আর, আর এই দিকের অ্যাঙ্গেলটাকে লিখতে পারি ও আর কিউ, ও আর কিউ। এখানে কারণ হিসাবে লিখতে হবে যে ও কিউ, ও কিউ লম্ব, ও কিউ লম্ব কিউ পি, তাহলে অতএব অ্যাঙ্গেল ও কিউ পি, অ্যাঙ্গেল ও কিউ পি সমান 90 ডিগ্রি। আবার ও আর লম্ব হচ্ছে আর পি, ও আর লম্ব আর পি, তাহলে অতএব অ্যাঙ্গেল ও আর পি, ও আর পি সমান এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে চলে আসি যে ও কিউ আর ত্রিভুজের, ও কিউ আর ত্রিভুজের এই কোণ অর্থাৎ ও কিউ আর কোণ আর ও আর কিউ কোণ, এই দুটো কোণ কি সমান, কারণ এদের এই যে ব্যাসার্ধ ও কিউ আর ও আর এ দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুটো কোণ পরস্পর সমান। তাহলে আমরা এই যে ও কিউ আর এটা আছে থাক, এই ও আর কিউ, ও আর কিউ এর জায়গায় আমরা ও কিউ আর লিখতে পারি। তাহলে ও কিউ আর আগে থেকে একটা ছিল আর ও আর কিউ এর জায়গায় আমরা ও কিউ আর এটা লিখলাম। কারণ হিসাবে দেখাতে হবে যে ও কিউ ইকুয়াল টু ও আর, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে অ্যাঙ্গেল ও কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গেল ও আর কিউ। এবার ও কিউ আর, ও কিউ আর এটা কি হয়ে যাচ্ছে, টু অফ অ্যাঙ্গেল ও কিউ আর। এবার ও কিউ আর এই অ্যাঙ্গেলটাও যা এম কিউ আর বা আর আর কিউ এম, বইয়ে দেওয়া আছে আর কিউ এম, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে আর ও কিউ আর লিখবো না, লিখবো আর কিউ এম। তাহলে অতএব আমরা কি প্রমাণ করলাম, এখান থেকে আমরা প্রমাণ করতে করতে যাচ্ছি যে অ্যাঙ্গেল কিউ পি আর, অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু টু অফ অ্যাঙ্গেল আর কিউ এম প্রমাণিত। আচ্ছা, দুটো প্রয়োগ আমি করালাম, এরপরে আবার একটা উপপাদ্য করাবো, সেটা হচ্ছে 41 নম্বর উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। বলছে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক দুটি কি হবে, পরস্পর সমান হবে এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে উপপাদ্য ৪১ নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি, বহিস্থ বিন্দু থেকে সবসময় দুটো স্পর্শক অঙ্কন করা যায়, দুটি স্পর্শক অঙ্কন করলাম, একটা পি এ এবং একটা হচ্ছে পি বি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি এ এবং পি বি দুটি স্পর্শক, যেখানে এ হচ্ছে এ বি স্পর্শ বিন্দু, আর ও এ ও বি এবং ও পি এটা যোগ করে দিলাম। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ অ্যাঙ্গেল এওপি সমান অ্যাঙ্গেল বিওপি এটা দেখাতে হবে, আর দেখাতে হবে যে পিএ ইকুয়াল টু পিবি।
অর্থাৎ দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান। তাহলে লক্ষ্য করো যে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। প্রমাণ, পিএটা, পিএ কি, পিএ হচ্ছে একটা স্পর্শক, এ বিন্দুতে স্পর্শক, আর ওএ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে হচ্ছে যে পিএ এ বিন্দুতে স্পর্শক, আর ওএ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে যে সেই আগের উপপাদ্য আছে 40 নম্বর উপপাদ্য, সেই উপপাদ্য অনুযায়ী এটা হচ্ছে লম্ব। লম্ব হলে তাহলে ও এ লম্ব এফ পি, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? লম্ব হলে 90 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে একই রকমভাবে অ্যাঙ্গেল ও বি পি, ও বি পি এটা 90 ডিগ্রি হবে। তাহলে দুটোই কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে দুটো সমকোণী ত্রিভুজের লক্ষ্য করো যে এই দুটো কোণ তো সমান 90 ডিগ্রি বলে, আর ও এ সমান ও বি, ও এ সমান ও বি, কারণ কি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওপিটা কি? ওপিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা কি দেখালাম? সাইড অ্যাঙ্গেল সাইড। এই শর্ত অনুসারে এই যে দুটো ত্রিভুজ, মানে ত্রিভুজ এওপি আর ত্রিভুজ বিওপি, এরা কি হলো? সর্বসম হলো। তাহলে ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে তাদের সব কিছুই সমান, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? অনুরূপ কোণ বলে সমান। তাহলে অ্যাঙ্গেল এওপি সমান অ্যাঙ্গেল বিওপি, আর এই বাহু দুটো সমান হবে, অনুরূপ বাহু। তাহলে পিএ ইকুয়াল টু পিবি, তাহলে প্রমাণিত হয়ে গেল। তোমরা এগুলো বই দেখে লেখাগুলো দেখবে। আচ্ছা, এবার 42 নম্বর উপপাদ্যটা করি। বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ করলে এক দুরকম স্পর্শ হতে পারে, একটা বহিঃস্পর্শ হয়, একটা অন্তঃস্পর্শ হয়। দুটোই ছবি বইয়ে দেওয়া আছে। তাহলে দুটি বৃত্ত এক্ষেত্রে বহিঃস্পর্শ করলো, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বিকেন্দ্রীয় বৃত্ত, পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে আমাদের কি, এ পি বি সমরেখ, অর্থাৎ একই সরল রেখার ওপর আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার কি করলাম, এই যে এপি আর বিপি এটা যোগ করে দিলাম, এটা অঙ্কনে হবে যে এপি এবং বিপি যোগ করলাম। প্রমাণটা কিভাবে? প্রমাণটা দেখো যে এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে কি, পি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে পি বিন্দুতে দুটি বৃত্তেরই একটা সাধারণ স্পর্শক থাকবে। তো আমি ধরে নিলাম যে এটা একটা সাধারণ স্পর্শক, এসটি। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এসটি কি, পি বিন্দুতে একটি স্পর্শক, আর এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এসটি হচ্ছে স্পর্শক, আর এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ।
সেই 40 নম্বর উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি কি যে তাহলে এপি লম্ব হয়ে যাবে এসটি। একই রকম ভাবে বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বিপিটা কি, বিপি লম্ব এসটি, এসটির উপর লম্ব হবে। এবার একটা সরল রেখার একটা বিন্দুতে দুটো লম্ব তো হতে পারে না, একটাই লম্ব হবে, তার মানে এটা একটাই সরল রেখা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ পি বি এরা হচ্ছে সমরেখ, অর্থাৎ একই সরল রেখার উপর অবস্থিত। আচ্ছা, এবার তোমাদের 216 পেজের এটা 14 নম্বর প্রয়োগ আছে, প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ। চোদ্দ নম্বর প্রয়োগ বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করি যে এ বি প্লাস সি ডি ইকুয়াল টু বি সি প্লাস ডি এ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এ বি সি ডি একটি পরিলিখিত চতুর্ভুজ, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটা হচ্ছে পরিলিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ বি প্লাস সি ডি ইকুয়াল টু বি সি প্লাস এ ডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে পরিলিখিত চতুর্ভুজ এরা বৃত্তকে স্পর্শ করেছে, এখানে পি কিউ আর এস এই চারটি বিন্দুতে স্পর্শ করেছে। এবার লক্ষ্য করো যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ, এ থেকে এস এ এবং এপি এরা কি, এরা হচ্ছে স্পর্শক। তাহলে এই 41 নম্বর উপপাদ্যে আমরা কি করলাম যে বহিঃস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তারা কি হয়, পরস্পর সমান হয়। তাহলে প্রমাণটা এইভাবে করবে, বইয়ে করে দেওয়া আছে, বইয়ের ভাষা দিয়ে করবে। তাহলে এপি ইকুয়াল টু কি হয়ে গেল, এস, কারণ বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক পরস্পর সমান হয়। তাহলে একই রকমভাবে আমরা বলতে পারি যে বিপি ইকুয়াল টু বি কিউ, বিপি ইকুয়াল টু বি কিউ, সি কিউ ইকুয়াল টু সি আর, আর ডি আর ইকুয়াল টু ডি এস। এবার আমাদের প্রমাণ করতে বলেছিল এ প্লাস এ বি প্লাস সি ডি ইকুয়াল টু বি সি প্লাস এ ডি। তাহলে আমরা প্রথমে বাঁ দিকেরটা লিখলাম এ বি প্লাস সি ডি, তাহলে এ বির জায়গায় আমরা কি লিখতে পারি, এ বিটাকে ভাঙা যায়, দেখো এপি আর হচ্ছে বিপি, এপি বিপি, আর সি ডিকে কীভাবে ভাঙা যায়, সি আর আর ডি আর, সি আর ডি। এবার এপি সমান কি, এপি সমান হচ্ছে এস, বিপি সমান কি, বি কিউ, সি আর, সি আর সমান কি, সি কিউ, আর ডি আর সমান ডি এস। এবার এ এস, এ এস এবং ডি এস কে যদি একসাথে রাখি, মানে প্রথমটা আর শেষটা এ এস আর ডিএস এটাকে একসাথে রাখলাম, আর হচ্ছে বি কিউ সি কিউ এটাকে একসাথে রাখছি, তাহলে এএস এবং ডিএস এটা কি হয়ে গেল, এডি, আর বি কিউ সি কিউ হয়ে গেল যোগ করলে বিসি। তাহলে ফাইনালি প্রমাণ হয়ে গেল যে এ বি প্লাস সি ডি ইকুয়াল টু বিসি প্লাস এডি। এবার 15.2 এর অনুসরণীর কিছু অঙ্ক করো। এক নম্বর অঙ্কটা বলেছে
যে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিঃস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে খুব সহজ বলেছে, 16 সেমি আর 17 সেমি দূরত্ব, এটা নাম দিলাম ও, এটা এ, এই বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলাম, এটা পি, এগুলো যোগ করে দিলাম। তাহলে ব্যাস বলেছে 16, তাহলে ওপি কত হবে? ওপি হবে 16/2 সেমি সমান 8 সেমি। আর বলেছে বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বিন্দু, এ বিন্দুটা কত আছে? 17 সেমি দূরে রয়েছে, তার মানে ও এ ইকুয়াল টু 17 সেমি। তাহলে আমার বের করতে বলেছে এপি। এটা লক্ষ্য করো যে ও পি এ যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীতে যে থাকবে সেটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে ও এটা হচ্ছে অতিভুজ, আমাকে বের করতে হবে এপি। তাহলে এপি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা বলতে পারি যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ ও এর স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে 17 স্কোয়ার আর বিয়োগ হচ্ছে 8 স্কোয়ার সেমি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 17 যোগ 8 করলে হচ্ছে 25 আর 17 বিয়োগ 8 করলে হচ্ছে 9। এ প্লাস বি এ মাইনাস বি এ সূত্র ফেললাম, 25 বর্গমূল থেকে বেরোলে 5 আর 9 বর্গমূল 3 সেমি, তাহলে সমান হচ্ছে 15 সেমি। তাহলে আমার কাছে যেটা চেয়েছিল যে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, তাহলে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, দুই নম্বর বলছে একটি বৃত্তের ওপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুতে স্পর্শক, কিউ বিন্দুতে স্পর্শক, এই স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে? বলেছে পি এ কিউ, অ্যাঙ্গেল পি এ কিউ এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি পি কিউটা যোগ করতে পারি, তাহলে ত্রিভুজ পি এ কিউ এর এপি ইকুয়াল টু এ কিউ, কারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য সমান হলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এর বিপরীত বাহু, বিপরীত কোণ আর এই যে ও এপির বিপরীত কোণ, এরা কি হবে? পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নিজে 60 ডিগ্রি আছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমার কাছে চেয়েছে বের করতে বলেছে এ পি কিউ, তাহলে অ্যাঙ্গেল এ পি কিউ এটা কত হবে? 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ বাই 2, 120 ডিগ্রি বাই 2, তাহলে 60 ডিগ্রি। আচ্ছা, 5 নম্বরে একটা প্রয়োগ আছে, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস।
ছবিটা এই ধরনের হবে, এ বি সি ডি সামান্তরিক ও কেন্দ্রীয় বৃত্ত। তো প্রমাণ করতে হবে যে এ বি সি ডিটা হচ্ছে রম্বস। তাহলে লিখতে হবে এটা যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি পরিলিখিত সামান্তরিক তাহলে সামান্তরিক যদি হয় তাহলে কি সামান্তরিকের ধর্ম অনুযায়ী যে বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এ বি সমান আমরা বলতে পারি ডিসি আর বি সি ইকুয়াল টু এ ডি। এখানে সমান্তরালের দরকার নেই সেই জন্য লিখব না, সমানটাই দরকার। এবার ঠিক যে বিন্দুগুলিতে স্পর্শ করেছে বৃত্তটা সেই স্পর্শ বিন্দুগুলো লিখে নেব। আর এখানে লিখে নেব যে পি কিউ আর এস চারটি স্পর্শ বিন্দু। প্রমাণ ঠিক যে এর আগের প্রয়োগটা করলাম অর্থাৎ 216 পেজের যে 14 নম্বর প্রয়োগ সেই প্রয়োগ অনুযায়ী অঙ্কটা হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে এস এবং এপি দুটি স্পর্শ। তাহলে 41 নম্বর উপপাদ্য অনুযায়ী যে তাহলে এস ইকুয়াল টু কি হবে, এপি হবে। তাহলে এস ইকুয়াল টু এপি। তাহলে একই রকমভাবে ওই বিপি ইকুয়াল টু বি কিউ, সি কিউ ইকুয়াল টু সি আর, ডি আর ইকুয়াল টু ডি এস এগুলো লিখতে পারি। তাহলে একই রকমভাবে বিপি ইকুয়াল টু বি কিউ, সি কিউ ইকুয়াল টু সি আর, আর হচ্ছে ডি আর ইকুয়াল টু ডি এস। এবার ওই প্রয়োগে যেটা প্রমাণ করেছিলাম যে এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি, এ বি প্লাস বি সরি এ বি প্লাস এ বি প্লাস সি ডি ইকুয়াল টু বি সি প্লাস এ ডি, এটা প্রমাণ করেছিলাম, ওই প্রমাণটাই করব। তাহলে এ বি প্লাস সি ডি, তাহলে এ বি সমান কি লিখতে পারি ওই আগের মতো এ পি প্লাস বিপি আর সি ডি ইকুয়াল টু, সি ডি ইকুয়াল টু লিখতে পারি সি আর প্লাস ডি আর। তাহলে সি আর প্লাস ডি আর, এবার এপির জায়গায় এপির জায়গায় আমরা লিখতে পারি এস, বিপির জায়গায় লিখতে পারি বি কিউ, সি আর এর জায়গায় লিখতে পারি সি কিউ, আর ডি আর এর জায়গায় ডি এস। ওই এস আর ডি এস কে একটা ব্র্যাকেটে লিখছি, আর বি কিউ সি কিউ এটাকে একটা ব্র্যাকেটে রাখছি। তাহলে এখান থেকে বলতে পারি যে এস প্লাস ডি এস তার মানে হচ্ছে এ ডি প্লাস বি সি। তাহলে ফাইনালি কি হলো যে এ প্লাস এ বি প্লাস সি ডি ইকুয়াল টু এ ডি প্লাস বি সি। আবার আমরা যে সামান্তরিকের যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী লিখেছিলাম কি লেখা ছিল যে এ বি সমান ডিসি আর বি সি সমান এডি। তাহলে এই যে সিডি
বা ডিসি এই জায়গায় আমরা এবি লিখতে পারি তাহলে এখানে এবি সিডির জায়গায় এবি লিখলাম আর এখানে এডি থাক আবার বিসির জায়গায় এডি লিখতে পারি তাহলে 2 অফ এবি ইকুয়াল টু 2 অফ এডি তাহলে এবি ইকুয়াল টু এডি তাহলে আমরা কি হলো প্রমাণটা যে এবি ইকুয়াল টু ডিসি এবি তাহলে অতএব এবি ইকুয়াল টু ডিসি আবার ডিসি আবার এবি ইকুয়াল টু ডিসি আর এবি ইকুয়াল টু এডি তাহলে এই ডিসি ইকুয়াল টু এডি লিখতে পারি আবার এডি সমান আমরা লিখতে পারি বিসি তাহলে কি হলো সামান্তরিকের চারটে বাহু সমান হয়ে গেল সামান্তরিকের চারটে বাহু সমান মানে কি তাহলে অতএব প্রমাণিত হয়ে গেল যে সামান্তরিকটি একটি রম্বস তাহলে অতএব এ বি সি ডি সামান্তরিকটি একটি রম্বস প্রমাণিত হয়ে গেল বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস আচ্ছা এরপরে লাস্ট 220 পেজের কিছু সচিত্র অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভগুলো তোমরা একটু করো দেখো 12-র 1 নম্বর বলছে যে পাশের চিত্রে কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকলে চিত্রটা আর দেওয়া থাকবে না পাশের চিত্রের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বি ও এ বৃত্তের ব্যাস তাহলে চিত্রটা অঙ্কন করি বি ও এ বৃত্তের ব্যাস বি এটা ও এটা এ বৃত্তের ব্যাস এবার বলছে বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তের পি বিন্দুতে এই পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে পিবিও অ্যাঙ্গেল পিবিও পিবিও মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি আর অ্যাঙ্গেল পিটিএ পিটি এ এই অ্যাঙ্গেলটা কত চেয়েছে তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে কারণ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে অ্যাঙ্গেল পি বি ও ইকুয়াল টু 30 ডিগ্রি এটা দেওয়াই আছে তাহলে অতএব অ্যাঙ্গেল বি পি ও সমান কত হবে 30 ডিগ্রি হবে পাশে লিখে দিই যে ও বি ইকুয়াল টু ও পি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে অ্যাঙ্গেল পি বি ও সমান অ্যাঙ্গেল বিপি তাহলে এটা 30 ডিগ্রি এটা কত ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি এটা আমরা জানি যে এটা হচ্ছে 90 ডিগ্রি হয় হ্যাঁ তাহলে অ্যাঙ্গেল ওপি টি ইকুয়াল টু 90 ডিগ্রি কারণ কি কারণ হচ্ছে যে ওপি লম্ব পিটি ওপি হচ্ছে পিটির ওপর লম্ব লম্ব হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এই ত্রিভুজের টি ও এ এটা কত টি ও পি কত হবে অ্যাঙ্গেল টি ও পি মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে তাহলে 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি
তাহলে এই কোণটা হলো আমার 60 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত বিয়োগ করলেই চলে আসবে যে অতএব অ্যাঙ্গেল PTA 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি এটা নিজে 90 ডিগ্রি তার মানে এই দুটোর সমষ্টি 90 ডিগ্রি হবে তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 30 ডিগ্রি আচ্ছা দুই নম্বর দেখো চিত্র দিয়ে দিয়েছে একটা বৃত্ত পরিলিখিত ত্রিভুজ ত্রিভুজটা এবিসি এবিসি ত্রিভুজ পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে বইয়ে বলেছে এপি ইকুয়াল টু 4 সেমি এপি ইকুয়াল টু 4 সেমি আর বিপি ইকুয়াল টু 6 সেমি বিপি ইকুয়াল টু 6 সেমি এসি ইকুয়াল টু 12 সেমি এসি ইকুয়াল টু 12 সেমি আর আমার কাছে চেয়েছে যে বিসি এক্স সেমি বিসি এক্স সেমি বিসির মান বের করতে মানে এক্সের মান বের করতে বলেছে তাহলে এপি যদি 4 সেমি হয় তাহলে এ আর কত হবে 4 সেমি হবে কারণ এই বহিস্থ বিন্দু থেকে সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হয় তাহলে এ আর ইকুয়াল টু এপি সমান 4 সেমি এসিটা কত বলেছে এসিটা 12 সেমি বলেছে আর এটুকু হচ্ছে 4 সেমি তাহলে বাকিটা থাকলো আর সি বা সিআর তাহলে সিআর এটা কত হবে সিআর হচ্ছে এসি বিয়োগ এআর তাহলে এসি হচ্ছে দেওয়া আছে 12 আর এটা 4 বিয়োগ হবে সেমি তাহলে হচ্ছে 8 সেমি এটা যদি 8 সেমি হয় তাহলে এই সিকিউ সিকিউ কত হবে এটাও 8 সেমি হবে তাহলে সিআর 8 সেমি তাহলে অতএব সিকিউ সমান সিআর তাহলে এটা হচ্ছে 8 সেমি তাহলে সিকিউ এর মান আমরা পেয়ে গেলাম 8 সেমি আর আরেকটা জিনিস বলে দিয়েছিল যে বিপি বিপি ইকুয়াল টু হচ্ছে 6 সেমি তাহলে বিপি যদি 6 সেমি হয় তাহলে বিকিউ 6 সেমি হবে তাহলে বিকিউ ইকুয়াল টু বিপি ইকুয়াল টু 6 সেমি তাহলে বিসি ইকুয়াল টু কি বিসি ইকুয়াল টু হচ্ছে বিকিউ প্লাস সিকিউ বিকিউ প্লাস সিকিউ তাহলে 8 যোগ 6 সেমি সমান 14 সেমি তাহলে এক্স এর মান কত এক্স এর মান 14 সেমি এক্স এর মান 14 সেমি কেউ লিখবে না এক্স এর মান 14 লিখবে আচ্ছা তারপরে তিন নম্বরটা দেখো যে এবিসি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে এরকম ব্যাপারটা যে এ কেন্দ্রীয় বি এবং সি কেন্দ্রীয় বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এটা পি এটা কিউ এটা আর এবার এবি সমান বইয়ে বলে দেওয়া আছে যে এবি সমান 5 সেমি
BC समान 7 सेमी और CA समान 6 सेमी তাহলে আমি ধরে নিলাম যে AP সমান AR এটাকে x ধরে নেচ্ছি যে AP equal to AR এটাকে x ধরছি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান হবে আবার BP আর BQ এটাকে ধরে নিলাম y সেমি y সেমি আর CQ CR এই দুটো সমান হবে এই দুটোকে z সেমি ধরে নিন তাহলে AB AB মানে কি AP প্লাস BP তাহলে AB সমান দেওয়া ছিল 5 সেমি তাহলে AB মানে হচ্ছে x এটা x এটা x এটা y এটা y এটা z এটা z তাহলে ab ab মানে কি x plus y এটা হচ্ছে 5 সেমি 5 bc হচ্ছে 7 সেমি তার মানে y plus z equal to 7 আর এখানে হচ্ছে z plus x equal to 6 এটা 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর এবার তিনটাকে আমরা যোগ করে নিচ্ছি মানে 1 যোগ 2 যোগ 3 তিনটে সমীকরণকে যোগ করছি যোগ করলে হবে 2 অফ x প্লাস y প্লাস z ইকুয়াল টু 5 7 12 আর 6 18 তাহলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু হয়ে যাবে 9 2 দিয়ে 18 কে কাটলে হয়ে গেল 9 এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ এবার আমার কাছে প্রশ্ন হলো a কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ তার মানে আমাকে ap বের করতে হবে মানে বের করতে হবে আমাকে x কে তাহলে বিয়োগ করার সময় লক্ষ্য করব যাতে x না চলে যায় yz টাকে যেতে হবে তাহলে yz মানে হচ্ছে 2 নম্বর সমীকরণ তাহলে 4 বিয়োগ 2 যদি করি তাহলে x প্লাস y প্লাস z বিয়োগ y প্লাস z তাহলে 9 বিয়োগ 7 তাহলে বা x সমান 2 তাহলে অতএব আমরা উত্তর লিখে দেব যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি পরে আমরা 4 নম্বর অঙ্কটা করছি চার নম্বর অঙ্ক বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু তার মানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত তার বহিঃস্থ বিন্দু C থেকে বহিঃস্থ বিন্দু C C থেকে দুটো স্পর্শক CP এবং CQ CP এবং CQ দুটি স্পর্শক এটাকে এটাও একটা স্পর্শক R বিন্দুতে বলেছে সেটার নাম দিয়েছে AB এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে বি আর এর দৈর্ঘ্য নির্ণয় করি যেখানে বলে দেওয়া হয়েছে যে সিপি সমান 11 সেমি বলে দেওয়া হয়েছে যে সিপি সমান 11 সেমি আর বিসি সমান 7 সেমি বিসি সমান 7 সেমি আর চেয়েছে আমার কাছে যে বি আর এর দৈর্ঘ্য কত তাহলে বি আর এটা চেয়েছে তাহলে সিপি যদি 11 হয় তাহলে সিকিউ কত হবে 11 হবে কারণ ওই দৈর্ঘ্য সমান তাহলে সিকিউ সমান সিপি 11 সেমি বিসি কত বলেছে বিসি হচ্ছে 7 সেমি তাহলে বিকিউ কত তাহলে বিকিউ হচ্ছে সিকিউ মাইনাস বিসি তাহলে 11 বিয়োগ
7 सेमी समान 4 सेमी তাহলে আমার কাছে প্রশ্ন ছিল যে বি আর এর দৈর্ঘ্য কত তাহলে বি আর কত হবে বি আর সমান হবে বি কিউ এর সমান হবে কারণ এই যে বহিস্থ বিন্দু থেকে বি আর আর বি কিউ দুটো স্পর্শক তাহলে এটা বি আর হবে 4 সেমি এরপর লাস্ট অঙ্ক 12 এর 5 দুটো বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেমি 13 সেমি আর তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 8 সেমি 3 সেমি 8 সেমি একটা 3 সেমি আর তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব বলেছে 13 সেমি এটা 8 এটা 3 আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে এটা এ বি এ বি এর মধ্যে এ বি সমান হচ্ছে 13 সেমি তাহলে এটার একটা সূত্র আছে যে স্পর্শকের দৈর্ঘ্য সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তাহলে সাধারণ স্পর্শকটা দেখতে অনেকটা এরকম হয় কিন্তু এই অঙ্কটা ভালোমতো বুঝতে গেলে অঙ্কন প্রণালীতে যেতে হবে তাহলে সূত্রটা হচ্ছে যে স্পর্শকের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের অন্তর ব্যাসার্ধের অন্তর তার স্কোয়ার তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি 13 13 স্কোয়ার আর মাইনাস ব্যাসার্ধদ্বয়ের অন্তর মানে 8 বিয়োগ 3 সেমি তাহলে 13 স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার সেমি তাহলে স্পর্শকের দূরত্ব হবে 12 সেমি অ্যাকচুয়ালি এটা এইভাবে বোঝাতে গেলে যদি চিত্রটা করি চিত্রটা কি হয় যে এটা প্রথমে আমরা যখন সাধারণ স্পর্শক অঙ্কন করি তখন এ বি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয় সমদ্বিখণ্ডক অঙ্কন করার পরে যে এই যে মাপ ছোট বৃত্তের মাপ এই পয়েন্টে বসিয়ে এইদিকে 3 সেমি কেটে নেওয়া হয় 3 সেমি কেটে নেওয়া হয় তাহলে বাকি পড়ে থাকলো 5 সেমি হ্যাঁ 3 সেমি এটা 3 সেমি এটা হচ্ছে 5 সেমি এবার আমরা ঠিক এই জায়গা থেকে এই যে যেটা লম্ব ছিল হ্যাঁ লম্ব সমদ্বিখণ্ডক সেখান থেকে আমরা বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপটা দেখতে এরকম হয় আর এই ঠিক 5 সেমির মাপ নিয়ে এই দিকেও একটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে একটা বিন্দুতে ছেদ করে এই বিন্দু তাহলে এটা যদি 5 সেমির মাপ করে যদি বৃত্তচাপটা অঙ্কন করি তাহলে এই দিকের এটা কত হবে 5 সেমি হবে এবার এটার সঙ্গে কেন্দ্রকে যোগ করে নিতে হয় হ্যাঁ কেন্দ্রকে যোগ করে এই মাপটায় এই যে সরল রেখাটা থাকে এই পয়েন্টে বসিয়ে এইভাবে আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে এটা যদি 5 সেমি হয় আর এটার সমান হচ্ছে এই স্পর্শকের দৈর্ঘ্য তার মানে এই যদি দৈর্ঘ্যটা বের করে নিতে পারি তাহলে এই অঙ্কটা হয়ে যায় তাহলে এটা 5 সেমি আর এটা হচ্ছে 13 সেমি আর এটা হচ্ছে 90 ডিগ্রি হয় 90 ডিগ্রি তাহলে এটা অতিভুজ আর সেই জন্য এই সূত্র ধরে আমরা অঙ্ক 12 সেমি সূত্র উত্তর বের করব তো এইভাবে আমাদের সিলেবাসটা শেষ হলো প্রয়োগগুলো করালাম উপপাদ্যগুলো তোমরা বাড়িতে বইয়ে যেইভাবে করানো আছে সেই ভাষাতেই করবে আর প্রয়োগগুলো করিয়েছি প্রয়োগগুলো যেভাবে করিয়েছি সেইভাবেই লিখবে অবজেক্টিভ অঙ্ক যা করানো হয়েছে সেগুলো করবে এবং টেস্ট পেপারে অনেক অবজেক্টিভ এই চ্যাপ্টারে থেকে আসে 2 নম্বর 1 নম্বরে মাধ্যমিকে সেই অবজেক্টিভ অঙ্কগুলো তোমাদের টেস্ট পেপার থেকে বা বিভিন্ন বই থেকে অবজেক্টিভে করতে হবে